মৌসুমি একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এর সার্বিক কার্যক্রমের উপর নির্মিত একটি ভিডিওচিত্র। আমাদের দেশ নদীর দেশ, হাজারো খাল বিল নদী নালা আর পুকুর নিয়ে আমাদের এই বাংলাদেশ। এই নদী আবহমান কাল থেকে আমাদের সুখ দুঃখের সাথে। এখানে নদীতে নৌকা চলে, এই নৌকার সাথেই কত হাজারো মাঝির স্বপ্ন জড়িয়ে আছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সমাজের দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে 1986 সাল হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মৌসুমি। প্রতিষ্ঠা লগ্নে সংস্থার কার্যক্রম ছিল প্রকল্প ভিত্তিক। 2000 সাল হতে স্বল্প পরিসরে ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করা হয়। 2003 সালে PKSF এর সহযোগী সদস্য হলেও 2011 সাল পর্যন্ত কার্যক্রমের উল্লেখযোগ্য বিস্তার ঘটানো সম্ভব হয়নি। 2011 সালের সেপ্টেম্বর মাস হতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহোদয় স্থায়ীভাবে নওগাঁর বসবাস শুরু করে নিয়মিত দায়িত্ব পালন শুরু করলে সংস্থার কার্যক্রমে গতি সঞ্চারিত হয়, যার ফলশ্রুতিতে কার্যক্রমের বিস্তার ঘটিয়ে 17টি শাখার মাধ্যমে প্রায় 25,000 সুবিধাভোগীদের স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, সম্পদ হস্তান্তর ও ঋণ সেবা প্রদান করে যাচ্ছে। ক্ষুদ্র ঋণ কর্মসূচি। ক্ষুদ্র ঋণ কর্মসূচি মৌসুমির একটি অন্যতম প্রধান কর্মসূচি। 2000 সালে ক্ষুদ্র পরিসরে শুরু হলেও বর্তমানে 3টি জেলার 8টি উপজেলার প্রায় 30,000 উপকারভোগী এই কার্যক্রমের আওতাভুক্ত হয়েছে। কার্যক্রম ক্রমশ বিস্তৃত হচ্ছে জনপদ থেকে জনপদে। ঋণ কার্যক্রমের উপকারভোগী নারীরা পুরুষের হাতে হাত ধরে এগিয়ে চলছে সুন্দর আগামী প্রত্যাশায়। সমিতিতে সদস্যদের সঙ্গে নিয়মিত সাপ্তাহিক বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। আজকের আমাদের মিটিং এর আলোচ্য বিষয় ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। কি করা? ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। সঞ্চয় মানুষকে ভবিষ্যতে সুরক্ষা দেয়। কি দেয়? সুরক্ষা দেয়। পুষ্টির সালের ধারণা আমরা সরকারের বাই মৌসুমি খারদের কাছ থেকে, তারপর থেকে আমরা মুষ্টি চাল জমা করি। বর্তমানে আমাদের 10,000 টাকার মতো জমা হয়েছে। ঋণের কিস্তি আদায় করা হয়। আমি 2002 সালে মৌসুমিতে ভর্তি হয়েছি। হওয়ার পর 4,000 টাকা লোন নিয়েছি। তখন আমার ওরকম একটা বেড়া ঘর ছিল। এখন আমি 3,00,000 টাকা পর্যন্ত লোন নিচ্ছি। এখন গরু, ছাগল, হাঁস, মুরগি সবই আছে। 9 কাঠা মাটি কিনেছি, তারপর ঘর করেছি, ব্যবসা বাণিজ্য চলছে, এর মধ্যে ভালোই আছে। যাদের বিভিন্ন ব্যবসায়িক অভিজ্ঞতা আছে কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই, তাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করা এই কার্যক্রমের উদ্দেশ্য। এই কার্যক্রমের আওতায় মুদি দোকান, হাঁস মুরগির খামার, উন্নত জাতের গাভী পালন, গরু মোটা তাজাকরণ, মৎস্য পালন, কোয়েল পাখি প্রতিপালন, বিভিন্ন ব্যবসা ও দোকান পরিচালনার ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ সহযোগিতার মাধ্যমে উপকারভোগীকে স্বাবলম্বী করে তোলা। আমি মৌসুমি সদস্য। প্রথমে 10,000 টাকা ঋণ নিয়েছি। নিয়ে আমি ছোট্ট ব্যবসাটা শুরু করেছি। তারপরে বছরে আমি শুট করেছি, আমার 50,000 টাকা ঋণ দিছে। তখন আমার মেশিন 50টাই হয়েছে। তারপরে বছরে আমি 50,000 টাকা শুট করার পর আমার 1,00,000 টাকা দিয়েছে। এখন বর্তমান আমার 60টা মেশিন চলে এবং 60-65 জন কর্মচারী চলে। আমি এখন এই পর্যায়ে আছি। আমার আগের চেয়ে অনেক ব্যবসার উন্নয়ন হয়েছে এবং আমি অনেক সুখে আছি। আমরা এই প্রকল্পটা শুরু করি, শুরু থেকে আমরা 3 বন্ধু সব ব্যাপারে একসঙ্গে থাকি। তো এখানে কিছু জমি ছিল, সেই সময় হতো না, ফসল হতো না, ফসল নষ্ট হয়ে যেত। মানে সেচ ব্যবস্থাটি ভালো ছিল না, মানুষ সেচ দিতে পারতো না। তখন আমরা 3 জন একসঙ্গে বসে মানে চিন্তা করলাম যে এই জমিটা যদি একটু সেচের ব্যবস্থা করে ফসল করা যায় তাহলে আমরাও লাভবান হবো, পাশাপাশি জমির মালিকেরাও লাভবান হবে। সেই চিন্তা চেতনা থেকে আমরা এখানে একটা মিনি ডিপ টিউবওয়েল করছি, যেটা আপনারা দেখছেন। এই মিনি ডিপ টিউবওয়েল হওয়ার পরে আমরা মৌসুমি কীর্তিপুর শাখার প্রাথমিক পর্যায়ে 50,000 টাকা লোন নিই। লোন নেওয়ার পরে আমরা 5 বিঘা জমি ফসল করা শুরু করি এই মিনি ডিপ টিউবওয়েলের মাধ্যমে। তো আমরা দেখলাম যে ভালো সেচ দিতে পারছি, ফসল ভালোই হচ্ছে। তারপরে পাশাপাশি আরও অনেক জমি ছিল, সেই জমির মালিকদের সাথে আমরা টাকার বিনিময়ে চুক্তি করি যে তারা
আমাদের কাছ থেকে 80,000 টাকা করে নেয়। এইভাবে 80,000 টাকা করে এখানে 22 বিঘা জমি বানিয়েছি এবং পরে মৌসুমির সাথে আবার যোগাযোগ করি। মৌসুমি আমাদেরকে প্রায় 4 লক্ষ টাকা দেয়। এই 4 লক্ষ টাকা নিয়ে 22 বিঘা মাঠে এখন ফসল করছি এবং আমাদের 3টা লোক এখানে কর্মরত, 3 জন শ্রমিক কাজ করে। এই 3 জন শ্রমিককে শুধু আমরা জমিতে খাটাতাম, তো পাশাপাশি চিন্তা করলাম যে আমরা যদি এখানে একটা গরু শেড করি, মানে গরু মোটা তাজাকরণের কাজ করতে থাকি। কুরবানি ঈদের আগে আমরা 16টা গরু বিক্রি করছি, 3 মাস আমাদের গরুগুলো আমরা 3 মাস পরপর বিক্রি করি। তাতে দেখছি যে আমরা 16টা গরু থেকে প্রায় 7 লক্ষ টাকা আমরা টোটালি বেচছি, এখান থেকে 2 লক্ষ টাকার মতো আমাদের 3 মাসে বেনিফিট আসছে। পাশাপাশি নতুন করে মুরগির ইয়ে করছি, তো আমাদের মুরগিতে মৌসুমি থেকে প্রতি সপ্তাহে একজন লোক আসে, ওর নাম হলো রুস্তম, ও মুরগি দেখাশোনা করে। আর আমাদের একজন তত্ত্বাবধায়ক যে আব্দুল মালিক, ওই মালিক ওই রুস্তমকে সহযোগিতা করে, মুরগিও ভালোই হচ্ছে। পাশাপাশি মৌসুমি চেয়ারম্যান সাহেবের পরামর্শক্রমে আমরা গাভী পালনে একটা প্রজেক্ট হাতে নিয়েছি, আমরা গাভী পালনের সেটটা তৈরি করব। আশা করছি আমরা যেহেতু কোনো জায়গায় এখন পর্যন্ত মানে পিছনে নাই, সামনে যাওয়ার চেষ্টা করছি, সুতরাং আমরা গাভী পালনে হয়তো লাভবান হব। আমি নাতি পাখির সংগ্রহশালার প্রতিষ্ঠাতা, এ থেকে আমি নতুন প্রজাতির 2টা মুরগি পালন করছি, একটা নাম টার্কি, একটা আমাদের দেশেই বিলুপ্ত প্রায় তিতির, এটা আগে আমাদের দেশের সব জায়গাতেই পাওয়া যেত, এখন এটা বিলুপ্তের মধ্যে। এটা আমি বাণিজ্যিক আকারেই করলাম, করে সফলতা 100%। আমার এই প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য আমি ব্যক্তিগতভাবে মৌসুমির সকল কর্মকর্তা কর্মচারী এবং সর্বোপরি চেয়ারম্যান মনোজ মহোদয়কে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য এবং উন্নত জীবন কামনা করছি। আমি স্বল্প পুঁজিতে ডাক ব্যবসার সঙ্গে জড়িত হই এবং আমার মেশিন ছিল একটা, এখান থেকে আমার দীর্ঘ একটা প্ল্যানিং ছিল যে আমি এই ব্যবসাকে দীর্ঘস্থায়ী করব। হ্যাঁ, এর মতো অবস্থায় আমার আর্থিক সংকট দ্বারাই মৌসুমি অবশ্যই আমরা যাই, এর মতো অবস্থায় সেখানে যোগাযোগ করে আমাকে 7,000 টাকা ঋণ প্রদান করে। আজ ওই অবস্থা থেকেই টাকা পয়সা নিয়ে আমি বাইরে থেকে মাল কিনি, সিরিয়ান থেকে সরাসরি মাল কিনে আনতেছি, বাড়িতে প্রোডাকশন করতেছি। আজ আমার প্রায় 27 জন কর্মচারী। 12-14 বছর আগে মৌসুমি 5,000 টাকা ঋণ দিয়েছি, এখন তারপরে এখন নেওয়া হচ্ছে এই সিজনে 29,000 টাকা, আগে 1 টাপ চালা হতাম, এখন 3 খান চালানো হয়, কোনো তাতে 3-8-24 খান বিছনা হয়, কোনো বিছনা 100 টাকা, কোনোটা 95, কোনোটা 85-80 টাকা, এরকমভাবে বিছনা কিছুটা হালালা হাটত বিক্রি করা হয়, তারপরেও বাজার আসে থাকুন, এখানেও বিছনা বেচা কেনা হয়। মৌসুমি শিশু কিশোর দলের মাধ্যমে গ্রাম উন্নয়ন কর্মসূচি, সুবিধাবঞ্চিত শিশুদের জীবনের শিক্ষায় শিক্ষিত করার মানসে 2008 সাল থেকে শুরু হয় মৌসুমি শিশু কিশোর দল কর্মসূচি। প্রাথমিক পর্যায়ে ইউনাইটেড ন্যাশনস ওম্যান গিল্ড অফ রোম নামে একটি সহায়তাকারী সংস্থা সীমিত আকারে আর্থিক সহায়তা করলেও বর্তমানে মৌসুমির নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে এই শিশু কিশোর দল কার্যক্রম। আমরা এখানে নিয়মিত পত্রিকা বই পড়ার সুযোগ পাই। মৌসুমি আমাদের শিশু কিশোর দলের প্রতি মাসে এই পত্রিকাটি দেয়। মোবাইল ফোন আজকের দিনে মোবাইল ফোন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাত ধোয়া। হাত খাওয়ার আগে এবং টয়লেট থেকে এসে সাবান বা ছাই দিয়ে হাত ভালো করে ধুতে হবে। মৌসুমি ঋণ কার্যক্রমের অন্তর্ভুক্ত উপকারভোগী সদস্যদের শিশু কিশোর ছেলে মেয়েদের নিয়ে গঠন করা হয়েছে এই দল। শিশু কিশোর দলের সদস্যরা দিনের পড়াশোনা শেষে খেলাধুলা করছে, শিশু কিশোররা লাইব্রেরিতে এসে বই পড়ছে, মৌসুমি সরবরাহকৃত 1 অথবা 2 দিনের পুরাতন সংবাদপত্রগুলো পড়ছে, তাদের পড়ার অভ্যাস গড়ে উঠছে, বিশ্ব সম্পর্কে অনেক কিছু তারা এখন জানতে পারছে। মৌসুমি স্বাস্থ্য কেন্দ্র 1999 সাল থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও মৌসুমির নিজস্ব অর্থায়নে এ প্রকল্পটি পরিচালিত হয়ে আসছে। মৌসুমি স্বাস্থ্যসেবা প্রকল্প মূলত
মৌসুমির উপকারভোগী সদস্য ও তাদের পরিবারের সদস্যগণের জন্য প্রযোজ্য। অপর্যাপ্ত তহবিলের কারণে এ কর্মসূচির বিস্তৃতি অত্যন্ত ক্ষুদ্র পরিসরে। বর্তমানে একজন প্যারামেডিক ডাক্তার ও একজন প্রশিক্ষিত স্বাস্থ্য সহকারী সমন্বয়ে নওগাঁ জেলা সদর আত্রাই রানীনগর বদলগাছি উপজেলার স্বাস্থ্যসেবা বঞ্চিত দরিদ্র মানুষের মাঝে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মৌসুমি স্বাস্থ্য বিভাগ ঘূর্ণায়মান স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে গ্রামে গ্রামে কাজ করে যাচ্ছেন। মৌসুমি উষার আলো সুন্দর থেকে আমি এক সদস্য। এখানে 15 দিন পরপরও ক্যাম্প বসে, আমরা সেখান থেকে ফ্রি চিকিৎসা পাই। ওই চিকিৎসায় ওষুধ খেয়ে আমরা সুস্থ থাকি। আমাদের এখানে 15 দিন পরপর মৌসুমি মানে স্বাস্থ্য ক্যাম্প বসে, এখান থেকে আমরা ফ্রি ওষুধ পাই এবং এখানে স্বাস্থ্য বিষয়ে কিছু আলোচনা হয়। স্বাস্থ্য ক্যাম্পে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা, ব্যবস্থাপত্র প্রদান ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। তাছাড়া বন্যার সময় মেডিকেল টিম গঠন করে দুর্গত এলাকায় পানি বিশুদ্ধ করা শেখানো, খাবার স্যালাইন সরবরাহ, ওষুধ সরবরাহ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয় স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে। মৌসুমি সমন্বিত সেচ ও পানি ব্যবস্থা প্রকল্প। পানিই তো জীবনের আরেক নাম, যেখানে পানি নেই সেখানে প্রাণের অস্তিত্বও নেই। খরা মৌসুমে খরাপ্রবণ এলাকার জনসাধারণকে দৈনন্দিন গৃহস্থালী কাজে ব্যবহারের স্বাস্থ্যসম্মত পানি সংগ্রহ করতে অনেক ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি অনুভব করে কৃষি উৎপাদনে অবদান রাখা এবং অন্তত একটি খরাপ্রবণ এলাকার জনসাধারণের গৃহস্থালী পানির চাহিদা মেটাতে ভূমিকা রাখার লক্ষ্যে মৌসুমি ও পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার যৌথ অর্থায়নে বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাগরপুর গ্রামে স্থাপন করা হয় মৌসুমি সমন্বিত সেচ ও পানি ব্যবস্থা প্রকল্প। এই গ্রামে পানির প্রচুর সংকট ছিল, আমরা পানি পেতাম না, গোসল করা খাওয়া প্রচুর কষ্ট হতো। কিন্তু বর্তমানে এই যে মৌসুমি সমিতি থেকে আমাদের এই প্রজেক্ট আসার পর থেকে আমাদের পানির কোনো সমস্যা নেই। প্রকল্পের আওতায় এ পর্যন্ত 335 বিঘা জমি সেচের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 40টি পরিবারের দৈনন্দিন ব্যবহার্য গৃহস্থালী কাজের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করেছে। সিসিসিপি প্রকল্প। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় মৌসুমি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ সিসিসিপি নামক একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় মাচা পদ্ধতিতে ছাগল পালন, গাভী পালন ও অর্ধ আবদ্ধ পদ্ধতিতে হাঁস মুরগি পালনের উপর প্রশিক্ষণ প্রদান করার পরিকল্পনায় এ পর্যন্ত 1000 জনকে প্রশিক্ষণ প্রদান করেছে। প্রশিক্ষণ প্রদান ছাড়াও রুক্ষ ঊষর বরেন্দ্র ভূমির অপেক্ষাকৃত উঁচু এলাকা যেখানকার আদিবাসীদের বছরে প্রায় 6 মাস পানির জন্য তীব্র কষ্ট ভোগ করতে হয়, সেই সকল এলাকায় এ পর্যন্ত 120টি সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। তীব্র খরার ফলে সৃষ্ট বিভিন্ন রোগবালাই এবং পানিবাহিত বিভিন্ন রোগবালাইয়ের হাত থেকে রক্ষার জন্য এ পর্যন্ত 60টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আমি এই মৌসুমি সমিতির 1.5 বছর একজন সদস্য। আমি আমাদের এখানে ছাগলের শেড 11টি, মুরগি শেড 9টি, গরু শেড 13টি, ল্যাট্রিন 2টি আর হচ্ছে টিউবওয়েল 7টি আমরা পেয়েছি। এগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করছি। মৌসুমি সমৃদ্ধি কর্মসূচি দরিদ্র বিমোচনে শুধুমাত্র ক্ষুদ্র ঋণ নয়, বরং ক্ষুদ্র ঋণের পাশাপাশি দরিদ্র বিমোচনের জন্য স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষাসহ দরিদ্র মানুষের জীবন ও জীবিকার সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো নিয়ে স্বাবলম্বী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এ লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি গ্রহণ করেন। সমৃদ্ধি কর্মসূচিতে 2 জন স্বাস্থ্য সহকারী ও 13 জন স্বাস্থ্য সেবিকা খানা পরিদর্শন করে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং নিয়মিতভাবে তারা উঠান বৈঠকের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করে। খাদ্য কি? আমরা যা কিছু খাই তাই তাই খাদ্য। আর পুষ্টি হচ্ছে আমরা যা কিছু খাই এটা খেয়ে শরীরে বৃদ্ধি সাধন করে। খাবার হচ্ছে ডিম, মাছ, মাংস, ডাল, শিমের বিচি, এগুলো হচ্ছে আমিষ। আর আমিষ জাতীয় খাবার খেলে শরীরে ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন।
করে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পিতামাতা বা অভিভাবকগণ অশিক্ষিত হওয়ার কারণে অথবা দিনশেষে পরিশ্রান্ত থাকায় ছেলেমেয়েদের স্কুলের পড়াশোনার ক্ষেত্রে সহায়তা করতে পারে না, ফলে গরিব পরিবারের এ সকল ছেলেমেয়ে স্কুলে নিয়মিত পড়াশোনায় পিছিয়ে পড়ে এবং অবশেষে স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে বা স্কুল হতে ঝরে পড়ে। এ সকল ছাত্রছাত্রীকে এ কর্মসূচির আওতায় পাঠদান করা হচ্ছে। আমার মেয়ের নাম মোহাম্মদ মরিয়ম। আমার মেয়ে খুব কম পারত, এখানে এই মৌসুমি খণ্ডকালীন কেন্দ্রতে ভর্তি করানোর পর আমার মেয়ে খুব ভালো পারে। তো আমরা সব বাচ্চারা এখানে লেখাপড়া করতে আসে প্রতি মাসে। আমরা সবাই মানে বাচ্চার মায়েরা আমরা এখানে এক মাসে একদিন করে মিটিং করি। তো এখন বাচ্চারা অনেক উন্নতি হয়েছে। শিক্ষাকেন্দ্র থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার ব্যাপকভাবে কমছে। শিশুদের প্রতিদিনের পড়া হালনাগাদ করা ও স্কুলে যাওয়ার আগ্রহ তৈরির লক্ষ্যে বৈকালিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। একজন সুপারভাইজার নিয়মিতভাবে স্কুল পরিদর্শন সহ এ কার্যক্রম পরিচালনা করেন। সমৃদ্ধি কর্মসূচিতে একজন ইউনিয়ন সমন্বয়কারী নিয়োজিত আছেন, যিনি স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টি কার্যক্রম পরিচালনা করেন। মৌসুমি ইউপিপি উচ্চপিত প্রকল্প। মৌসুমি ইউপিপি উচ্চপিত প্রকল্পের আওতায় মাচা পদ্ধতিতে ছাগল পালন, গরু মোটাতাজাকরণ, বসতবাড়িতে সবজি চাষ, সেলাই প্রশিক্ষণ, কারচুপির প্রশিক্ষণ, কেঁচো সার উৎপাদন প্রভৃতি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পরবর্তীতে এই সকল প্রশিক্ষণ গ্রহণকারী উপকারভোগীদের মাঝে তাদের দক্ষতা, চাহিদা ও সামর্থ্য অনুযায়ী ঋণ প্রদান করা হচ্ছে, যাতে প্রশিক্ষণলব্ধ গ্রান্টকে কাজে লাগিয়ে তারা আর্থিক দুরবস্থার অবসান করতে সক্ষম হয়। আমি মৌসুমির সদস্য। মৌসুমির আমার এক মাসের সেলাই প্রশিক্ষণ দিয়েছে, সেখানে 50 টাকা করে প্রত্যেক দিন ভাতা দিত। সেই এক মাসের পরে আমাকে একটা সেলাই মেশিন দিয়ে দিচ্ছে। তো সেলাই মেশিন আমার এখন সংসারে মাসে 3,000 থেকে 3,500 টাকা আসে। আমি এখন সচ্ছলভাবে চলতে পারতেছি। মৌসুমি সমিতিতে 5 বছর হচ্ছে আছি এবং মৌসুমি সমিতি থেকে কেঁচু এবং চারি অনুদান পেয়েছি। কেঁচু সার জমিতে প্রচার করি এবং সার বিক্রয় হয়, কেঁচু বিক্রয় হয়। এ পর্যন্ত কেঁচু সার 3,500 টাকা বিক্রয় করছি। অন্য কোনো সার জমিতে আর দেওয়া হচ্ছে না, এই সার দিয়ে জমি ফসল তৈরি হচ্ছে। আমার বাবা মা 2010 সালে মৌসুমিতে ভর্তি হয় এবং 2014 সালে তা থেকে একটা মুরগির বিহার মুরগির পোলট্রি শেড পাই। তা থেকে আমরা প্রত্যেক মাসে 3,000 পর্যন্ত আয় হয়। এ থেকে আমরা সচ্ছলভাবে চলতে পারতেছি। মৌসুমির উন্নয়ন কার্যক্রম সমূহ শুধুমাত্র ঋণ কার্যক্রম ও প্রকল্প দিয়ে অতি দরিদ্র মানুষদের সমাজের মূল স্রোতধারায় তুলে আনা সম্ভব নয়। তাই সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার আত্মীয় স্বজনদের সহায়তায় প্রতিষ্ঠা করেন 3টি কল্যাণমূলক ফান্ড। ফান্ড 3টি হল ডেজি মেমোরিয়াল ফান্ড, কবির ফান্ড ও নূর ওয়েলফেয়ার ফান্ড। উক্ত ফান্ডসমূহের মূল লক্ষ্য হল অতি দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সম্পদ হস্তান্তর, যার দ্বারা তারা তাদের আয় বৃদ্ধি করে ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারে এবং সমাজের মূল স্রোতধারায় আসতে পারে। এছাড়াও উক্ত ফান্ডসমূহ হতে স্বল্প পরিসরে বিভিন্ন দুর্ঘটনায় প্রক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও অসুস্থ ব্যক্তিদের মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। কাজ করতে করতে মানে মাটির ট্যাক আছে ইটভাটা, একে নিতে গিয়েছিলাম প্রায় মানে ওখান থেকে উপরে ম্যাটি করছি। ম্যাটি করে যাওয়ার পর আমার মাজার মেরুদণ্ড ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমরা রাজশাহী হাসপাতালে থাকি। থাকার পর মানে ওখানে ডাক্তার বলছিল 24 ঘন্টার ভিতরে অপারেশন করতে হবে, কিন্তু আমাদের টাকা পয়সার অভাবে আমরা করতে পারিনি। 48 দিন পর অপারেশন করেছিলাম। তারপর আমাদের গ্রামবাসী সবাই মিলে মানে চান্দা তুলে আমাকে চিকিৎসা করায়, মানে অপারেশন দেরিতে করার জন্য আমি ভালো আর হইনি। ডাক্তাররা বলেছে জীবন আর ভালো হবে না। এছাড়া মৌসুমি ব্যাংকের থেকে আমাদেরকে আমাকে একটা হুইল চেয়ার দিয়েছে এবং একটা ছাগল
ছাগল দিয়েছে আমাদের সংসারের উন্নতির জন্য। আমার নাম হাসিনা। এই জায়গা মানুষের জায়গা আমাকে দিছে, সে জায়গাতে আমরা আছি। জায়গা তুমি কিচ্ছু নেই, আমরা পরস্ত আছি। এই ছাগলটা মৌসুম থাকে আমরা পাচ্ছি। আমার মেয়ে প্রতিবন্ধী সবসময় বিছানায় থাকে, হুইল চেয়ার পাওয়াতে আমার মেয়ে খুব সুবিধা পেয়েছে। আমার মেয়ের ভালো হয়েছে। মৌসুমি অফিস থেকে ধন্যবাদ। আমার কাজ কাম করতে পারে না, আমার মৌসুমি থেকে একটি ছাগল দান করেছে, এই জন্য মৌসুমিকে ধন্যবাদ। টেকসই উন্নয়নের নিমিত্তে তিনটি ফান্ড ও মৌসুমির যৌথ অর্থায়নে স্বল্প পরিসরে কিছু উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্যক্রম সমূহ জৈব সার উৎপাদন, কেঁচো সার উৎপাদন, সামাজিক বনায়ন, শিশু কিশোর দলের মাধ্যমে গ্রাম উন্নয়ন, বিষমুক্ত সবজি চাষ, লাইব্রেরি, স্বাস্থ্যসেবা, মাচা পদ্ধতিতে ছাগল পালন। We shall.